মহরত হলো আরটিভি প্রযোজিত ছবি যদি একদিনের। ছবির শিল্পী কলাকুশলীদের উপস্থিতিতে মহরতের পর রাজধানীর উত্তরার এক লোকেশনে শুটিংও শুরু হয়। মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান, ঢাকা অ্যাটাক খ্যাত অভিনেতা তাসকিন রহমান ও কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী যাদব। নাজির ফরাইজির রিপোর্ট। যদি একদিন দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখলেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান, তার সঙ্গে ছবিতে দেখা যাবে সময়ের আলোচিত অভিনেতা তাসকিন রহমানকে। ব্যতিক্রমধর্মী পারিবারিক কাহিনী নিয়ে তৈরি হতে যাওয়া ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড আরটিভি। রাজধানীর উত্তরার এক লোকেশনে অনুষ্ঠিত হয় ছবির মহরত। অনেক বছর ধরেই সিনেমার অনেক রকমেরই অফার পাচ্ছি, বাট এবার করছি একমাত্র কারণ হচ্ছে গল্পটা অসাধারণ। আমার প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এটা যেন একটা সিনেমা হয়, কোনোভাবেই যেন মনে না হয় যে এটা একটা নাটক বা টেলিফিল্ম। ভিন্ন একটা চরিত্র, অবশ্যই ভিলেন বা কোনো নেগেটিভ চরিত্র না, এটার মধ্যে অনেক বেশি কিছু হিউমার আছে, রোম্যান্স আছে, আশা করছি দর্শকদের ভালো লাগবে। গল্পই চলচ্চিত্রটির প্রাণ, জানালেন পরিচালক। এই ছবির মেইন হিরো হচ্ছে গল্প, তারপরে বাকিটা হচ্ছে ছবি দেখার পর বুঝবে কেন তাহসান ভাইকে কাজ করছিলাম। আরটিভির সিও সৈয়দ আশিক রহমান, তাকে হচ্ছে প্রচণ্ড লেভেলের থ্যাঙ্কস। আমার আরটিভি একটা নতুন উদ্যোগ নিয়েছেন যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ছবি বানাবেন, বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড নামে একটা প্রযোজনা প্রতিষ্ঠান খুলছেন। আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, বিক্রয় ও বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক সুদেব চন্দ্র ঘোষ এবং অনুষ্ঠান বিভাগের সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ শাবাব আলী আরজু এ সময় উপস্থিত ছিলেন। আসাদ জামানের চিত্রনাট্য নিয়ে নির্মাণ হতে যাওয়া ছবির শুটিংয়ে অংশ নিতে শিগগিরই ঢাকায় আসবেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী যাদব।